মোহনানন্দ ব্রহ্মচারী। পিতা হেমচন্দ্র এবং মাতা বিনয়নী ছিলেন বালানন্দ ব্রহ্মচারীর শিষ্য। এই দম্পতির গৃহে 1904 সালে 17 ডিসেম্বর শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী আবির্ভূত হয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুরে। তিনটি কন্যার পরে এই পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ায় মা বাবা খুবই খুশি হয়েছিলেন। এরপর হেমচন্দ্র আরও দুই পুত্র সন্তান লাভ করেন। শৈশবেই পিতা হেমচন্দ্র মাতৃহীন হওয়ায় কাকা কৃষ্ণচন্দ্র এবং কাকিমার কাছেই প্রতিপালিত হন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি কাকা ও কাকিমার কাছে কিছুকাল অতিবাহিত করেন। এই সময় কাকা কৃষ্ণচন্দ্র কর্ণগড়ের নাড়াজোল এসিস্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি মেদিনীপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। এই বাড়িতে এসেছিলেন বালানন্দ ব্রহ্মচারী। হেমচন্দ্রের স্ত্রী এবং সন্তানরা কাকার আশ্রয়ে ছিলেন। তাদের আদি নিবাস ছিল নদিয়া জেলার শ্রীনিবাস গ্রাম। 1.5 বছর বয়সে পুত্রকে নিয়ে তারা এলেন দেওঘরের বালানন্দ আশ্রমে। গুরুদেবের শ্রীচরণতলে শিশুকে রাখলেন। ভবিষ্যৎ গুরুর সাথে নবীন শিশুর প্রথম দৃষ্টি বিনিময় হল। শিশু এই সন্ন্যাসীকে দেখে কাঁদেননি, হেসে ওঠেন। বালানন্দ বিনয়নী দেবীকে বলেছিলেন, মাই, তোমার এই ছেলে একজন সৎ মানুষ হবে। এরপর মনমোহনের সঙ্গে আর দেখা হয়নি বালানন্দ মহারাজের। ছাত্রজীবনে তিনি পড়াশোনা আর ভজন কীর্তন নিয়ে মেতে থাকতেন। কখনো একা বসে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তবে তখন থেকেই তার মধ্যে একটি অনাসক্তি ভাব প্রবল হয়ে ওঠে। মা বাবার মুখ থেকে শুনতেন বালানন্দ আশ্রমের কথা। এইভাবে তার চিত্তে বালানন্দের মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেল। তবে বাইরে তার কোনো প্রকাশ ছিল না। ছাত্রজীবনে এলেন পিতার কর্মস্থল পুরুলিয়ায়। মুন্সেফডাঙ্গাতে ছেলেদের হরিসভায় উপস্থিত থাকতেন। তিনি গৌরাঙ্গভাবে উদ্দীপ্ত হয়ে উঠতেন, দুটি বাহু তুলে নৃত্য করতেন। তখন তার চোখ দিয়ে জলধারা নির্গত হতো। মনে হতো স্বয়ং গৌরসুন্দর এই আসরে এসে উপস্থিত হয়েছেন। বেশি রাতে বাড়ি ফেরার জন্য মা বাবা বিরূপ হতেন, কিন্তু মনমোহনের কাছ থেকে কোনো সদুত্তর পেতেন না। 1920 সালে ধানবাদ হাইস্কুল থেকে প্রথম বিভাগে এন্টার পরীক্ষায় পাশ করলেন। কলকাতায় এলেন, স্কটিশ চার্চ কলেজে আইএ ক্লাসে ভর্তি হলেন। নিরামিষ আহার করতেন, মাঝে মধ্যে দই চিড়ে খেয়ে সময় কাটাতেন। দু একজন ছাড়া কারোর সাথে মিশতেন না। 1 বছর কেটে গেল, মন আরও অন্তর্মুখী হয়ে উঠল। কিসের এক ব্যাকুলতা অনুভব করছেন তিনি, রহস্যময় এক শক্তির হাতছানিতে উদ্ভ্রান্ত হয়ে গেলেন। 1921 সালের 9ই সেপ্টেম্বর হঠাৎ কলকাতার ছাত্রাবাস থেকে কোথাও যেন চলে গেলেন, তাকে আর খুঁজে পাওয়াই গেল না। তখন তিনি গেছেন দেওঘরে, বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। যোগীরাজের চরণতলে বসে আছেন তিনি। বালানন্দ ব্রহ্মচারী বললেন, শোনো, ভালো করে চিন্তা করো, এ পথ ত্যাগ ও বৈরাগ্যের পথ, বড়ই কঠিন। আগে মা বাবার কাছ থেকে অনুমতি আনতে হবে। মনমোহনের মনে তখন এক নতুন ধারণার অবতারণা ঘটে গেছে। কোনো বাধাকেই তিনি আর বাধা বলে মানতে রাজি নন। পিতামাতা হারিয়ে যাওয়া পুত্রের সংবাদ পেয়ে দেওঘরে ছুটে এলেন, কিন্তু পুত্রকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারলেন না। অবশেষে তারা প্রাণপ্রিয় পুত্র মনমোহনকে দান করলেন বালানন্দ ব্রহ্মচারীর হাতে। বালানন্দ আর দেরি করেননি, মহা অষ্টমীর দিনে তাকে নৈষ্টিক ব্রহ্মচর্য ব্রতে দীক্ষাদান করলেন। তার নতুন নামকরণ করা হল মোহনানন্দ ব্রহ্মচারী। শুরু হল সন্ন্যাস জীবনের কঠিন কঠোর নিয়ম নিষ্ঠা। অতি অল্প সময়ের মধ্যেই তিনি গুরুদেব বালানন্দজির অতি প্রিয় শিষ্য হিসেবে পরিগণিত হন। বালানন্দজি বলতেন, আমার মোহন আমার মনময় ভক্ত। এই সময় তাকে নানা ধরনের কঠিন কঠোর পরিশ্রম করতে হয়। কখনো তিনি শতচ্ছিন্ন মলিন জীর্ণ বস্ত্র পরিধান করে বালানন্দ মহারাজের ধ্যান কুটির ঝাড় দিতেন, কখনো 10-12টি তামার কলসি সহস্তে মেজে কুয়ো থেকে জল উত্তোলন করে তপোবন পাহাড়ের চূড়ায় বালানন্দজির সাধন কুটিরে সেখানে রেখে আসতেন। আবার কখনো হরিমণ্ডপে বসে তার অমৃতময় বাণী এবং সৎপ্রসঙ্গ শুনতে শুনতে সমাধিস্থ হয়ে যেতেন। বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম ছিল এক শৈব আশ্রম।
তবে সেখানে নিয়মিত হরি সংকীর্তন হতো। অনেকে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। বালানন্দজি বলেন, জ্ঞান কর্ম দ্বারা ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় সত্যি, কিন্তু ভক্তিভাব ছাড়া ঈশ্বরের স্পর্শ লাভ করা যায় না। তাই চাই বিশ্বাস ও ভক্তি। এখানে হরিনাম এবং শিবনামে কোনো প্রভেদ নেই। তিনি তার প্রিয় শিষ্য মোহনানন্দকে ধ্যানকুটিরের বারান্দায় কীর্তন করতে বলতেন। মাঝে মধ্যে হরিনাম করতে করতে মোহনানন্দ সমস্ত অঞ্চলটি পরিভ্রমণ করতেন। মোহনানন্দ মাঝে মধ্যে গুরুদেবের অনুমতি ছাড়া পারমার্থিক সম্পদ আরোহণের জন্য প্রবজ্জার পথে যাত্রাও করতেন। একবার গেলেন দুর্গম হিমালয় অঞ্চলে। পত্রযোগে গুরুদেবের কাছ থেকে তার গতিবিধির খবর দিলেন। অসুস্থ হলেন গুরুদেব। একবার প্রয়াগে কুম্ভমেলায় গিয়ে হঠাৎ কলেরায় আক্রান্ত হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেন। এই সংবাদ পৌঁছল দেওঘরে। যোগীবরের মন বিচলিত হয়ে গেল। তিনি ধ্যান মন্দিরে গিয়ে দরজা খুলে রুদ্ধ করলেন দরজা। এলাহাবাদে লোকজন ছুটে গেল। দেখা গেল মোহনানন্দ কুম্ভমেলা থেকে সুস্থ শরীরে ফিরে এসেছেন। এইভাবে গুরুর নির্দেশে চলে তার সুদীর্ঘকালের সাধনা, কখনো দেওঘরের তপোবনে, আবার কখনো রামনিবাস আশ্রমে। তার সাধনার ধারাটিতে বৈদিক এবং তান্ত্রিক মতের মিলন ঘটে গিয়েছিল। সন 1922 থেকে 1937 পর্যন্ত মোহনানন্দ কঠোর সাধনায় জীবন কাটিয়েছিলেন। তারপর গুরু বালানন্দ মহারাজ মোহনানন্দকে বিশাল আশ্রমের দায়িত্বভার গ্রহণের জন্য ডাক দিলেন। আশ্রমের দায়িত্ব গ্রহণের ইচ্ছা মোহনানন্দের ছিল না। তিনি বলেছিলেন, মহারাজ আমায় এ বন্ধনে কেন বাঁধবেন, আমাকে বাঁধবেন না। তার উত্তরে গুরু বললেন, এই বন্ধনে তোমার কোনো ক্ষতিই হবে না, এই আশ্রম নিজেই চলবে, তুমি তোমার পথে অনায়াসে পরিভ্রমণ করতে পারবে। 1937 সালে বালানন্দ ব্রহ্মচারী মহাপ্রয়াত হলেন। মোহনানন্দ আশ্রম পরিত্যাগ করে চলে গেলেন নৈনিসারণ্যে। সেখানে এক সাধন কুটিরে অবস্থান করতে লাগলেন। হঠাৎ একদিন দৈববাণী হল, মোহন, এই জন্যই কি তোমাকে আমি নিজের হাতে গড়ে তুলেছি? স্বার্থপরের মতো তুমি নিজের আধ্যাত্ম নিয়ে বসে আছো। দুঃখী তাপী সংসার ক্লিষ্ট মানুষের মধ্যে তোমার কাজ আছে, যাও তুমি তাদের আশ্রয় দাও, শান্তি দাও, পারমার্থিক পথের সন্ধান দাও। গুরুর আদেশ শিরোধার্য করে মোহনানন্দ দেওঘরের আশ্রমে ফিরে গেলেন। মোহন্ত পদে অধিষ্ঠিত হলেন। সেখানে গুরুর কাজ শেষ করার জন্য চেষ্টা করতে লাগলেন। এই সময় অনেকেই তার শিষ্য হতে চেয়েছিলেন। মোহনানন্দজি বলতেন, কৃচ্ছ ধর্ম সাধন কিছুই দরকার নেই, শুধু নাম করো, নাম করো, নাম করলে নামের স্পর্শ পাবে। মোহনানন্দ নানা ধরনের গঠনমূলক কাজের সাথে নিজেকে যুক্ত করেছেন। কলকাতার দীনেন্দ্র স্ট্রিটে এবং বেহালায় প্রতিষ্ঠিত হয়েছে বালানন্দ হাসপাতাল ও শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী সেবায়তন। দেওঘর আশ্রমে স্থাপিত হয়েছে সংস্কৃত কলেজ আর অবৈতনিক বিদ্যালয়। এছাড়া শ্রী শ্রী মোহনানন্দ সভা সমিতির মাধ্যমে নানা ধরনের সমাজসেবকমূলক কাজ করে গেছেন। কাশী এবং বদ্রীনারায়ণে প্রতিষ্ঠিত হয়েছে তীর্থাশ্রম। শ্রীনিবাস গ্রামে আর মেদিনীপুরে স্থাপিত হয়েছে হাসপাতাল। শুধু কি তাই, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বৈদিক ভারতীয় ধর্মের কথা বলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি আরও বিভিন্ন জায়গায় গেছেন। প্রবাসী বাঙালি ভক্তদের উৎসাহিত করেছেন কালীবাড়ি প্রতিষ্ঠা করতে। আমেরিকার নিউ জার্সিতে স্থাপিত হয়েছে শ্রী শ্রী মোহনানন্দ আশ্রম। মোহনানন্দের ভক্ত শিষ্যমণ্ডলী বিশ্বাস করেন তিনি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নব সংস্করণ। এইভাবে বালানন্দ ব্রহ্মচারীর আশীর্বাদ ধন্য মোহনানন্দ সারা পৃথিবীতে ভালোবাসার কথা প্রচার করেছেন। অত্যন্ত কর্মমুখর জীবনযাপন করেছেন তিনি। অবশেষে ঘনিয়ে এল তার মহাপ্রয়াণের প্রহর। সন 1998 19শে আগস্ট তিনি মহাপ্রয়াত হন। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের মেদিনীপুর থেকে যারা যারা দেখছেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা আমাদের গর্ব যে এখনও অনেক সাধক আছে যারা
মানব কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে আমার পরিচিত এখনো অনেক আছে আমাদের মেদিনীপুরে, আরও বিভিন্ন জায়গায় তো আছে, কিন্তু আমাদের মেদিনীপুরে এখনও সত্যই অনেক সাধক আছে যারা সিদ্ধিলাভও করেছে। তো অবশ্যই মেদিনীপুর থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বাকি সবাইও কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এমন সাধকদের জীবনী জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এইভাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।